আই লাভ মাঝেরহাট, এটা ঝর্ণা টাইপের আছে। শুনতে পেয়েছেন দোপরে কাকিমা বলে দিল কি কথা? একদম আমাদের মেট্রো এখন ঢুকছে মাঝেরহাট রেলওয়ে স্টেশনে। এখানে পার্থ চ্যাটার্জিকে নিয়ে আসা হতো, ইডি নিয়ে আসতো। নমস্কার বন্ধুরা, আমি আপনার সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি দক্ষিণ কলকাতার মাঝেরহাটে, আর আজকে এই মাঝেরহাট মেট্রো স্টেশন প্রথম দিনের জন্য বাণিজ্যিকভাবে চালু হলো। তো মাঝেরহাট চলে এসেছি, আর মাঝেরহাট থেকে যাবো হচ্ছে জোকা মেট্রোতে করে। এতদিন জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো চলতো, আর ওই মেট্রোটা পুরো প্রকল্পটা হচ্ছে মাঝেরহাট থেকে বিবাদীবাগ পর্যন্ত। আগের বছর মানে 2023 সালের জানুয়ারি মাসের 1 তারিখে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনোগ্রেশন করেছিল। তো এতদিন চলতো হচ্ছে জোকা থেকে তারাতলা পর্যন্ত, আর এই বছরে আজকের দিনে 15 মার্চ 2024 সালে খুললো মাঝেরহাট স্টেশন। তো আজকে মাঝেরহাট স্টেশন কভার করতে আমি চলে এসেছি, আর এটা হচ্ছে কলকাতা মেট্রোর পার্পেল লাইন বা মেট্রো লাইন 3। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক, মাঝেরহাটের নতুন মেট্রো স্টেশনের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা, মাঝেরহাট মেট্রো স্টেশনের ভেতরে ঢোকার আগে এই বাইরেটা না দেখালেই নয়। আজকে আমরা এই দিয়ে তৃতীয় মেট্রো কভার করছি। আজকে হচ্ছে 15 মার্চ 2024 সাল, 3টে মেট্রো আজকে চালু হয়েছে কলকাতাতে। তার মধ্যে আমরা এই আজকে 3 নম্বর বা লাস্ট মেট্রো কভার করছি, মাঝেরহাট মেট্রো। আর এই মেট্রো স্টেশনটা আজকে আমার দেখা সবচেয়ে সুন্দর মেট্রো স্টেশন। দেখুন শুধু বাইরের পরিবেশটা কতটা সুন্দর। আই লাভ মাঝেরহাট। এটা ঝর্ণা টাইপের আছে জলের, আর এই পাশেই হচ্ছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন। এখানে একদম রেলওয়ে স্টেশন থেকে নামবেন আর মেট্রো স্টেশনে ঢুকবেন, ঠিক আছে? এই হচ্ছে মেট্রো স্টেশনের বিল্ডিং। দারুণ একটা পার্কিং স্পেস আছে, দারুণ বড়। আর এই পাশেই হচ্ছে মাঝেরহাট রেলওয়ে স্টেশন, এখান থেকেও প্ল্যাটফর্ম থেকেও ঢোকা যাবে, ঠিক আছে? আর এই যে মেট্রোটা, এই মেট্রোটা শনি রোববার বাদে সপ্তাহ 5 দিন চলবে, আর প্রথম সার্ভিস চলবে হচ্ছে জোকা থেকে সকালবেলা 8:30, আর লাস্ট সার্ভিস মাঝেরহাট থেকে পাওয়া যাবে হচ্ছে দুপুরবেলা 3:30। টোটাল 9টা আপ 9টা ডাউন 18টা সার্ভিস পাওয়া যাবে, আর মিনিমাম ভাড়া হচ্ছে 5 টাকা, আর ম্যাক্সিমাম ভাড়া হচ্ছে 20 টাকা। তাহলে চলুন এবারে ডাইরেক্টলি ট্রেনের সামনেই কথা হবে। আর আরেকটা যেটা খারাপ জিনিস এখানে, সেটা হচ্ছে ওই সিঙ্গেল লাইনই অপারেশন চলছে, আর ওই সিঙ্গেল লাইনের অপারেশনে 50 মিনিটের গ্যাপে ট্রেন চলছে। এটা কিন্তু মানা যায় না, 50 মিনিটের গ্যাপ অনেক হয়। বন্ধুরা, এই হচ্ছে মাঝেরহাট মেট্রো স্টেশনের টিকিট কাউন্টার, আর এখানে আছে টিকিটের ফেয়ার চার্ট। দেখুন 5 টাকা মিনিমাম ভাড়া, ম্যাক্সিমাম ভাড়া 20 টাকা। তাহলে বন্ধুরা, স্মার্ট কার্ড ইউজ করে আমি ঢুকে পড়লাম টিকিট ক্ষেত্রে। আর দেখুন আমাদের জোকা যাওয়ার মেট্রো আছে 12:15, আর এখন ঘড়িতে বাজে 12:15 বাকি। তো আমরা এখন প্ল্যাটফর্মের দিকে এগোবো। দেখুন বন্ধুরা, আমাদের মেট্রো এখন ঢুকছে মাঝেরহাট রেলওয়ে স্টেশনে, মাঝেরহাট মেট্রো স্টেশনে। ওপরে মেট্রো, তলায় ডায়মন্ড হারবার রোড। আর ওই হচ্ছে তারাতলা ওভারব্রিজ, তারাতলা ফ্লাইওভার। বন্ধুরা, চলে এসছে আমাদের জোকাগামী মেট্রো। তো এই মেট্রোটা যখন ঢুকেছিল তখন ওই আপেল লাইনে ঢুকেছিল। তো আপেল লাইনে ঢোকার পরে সামনে থেকে ক্রসিং করে আবার ডাউনের লাইনে এলো, মানে দুটো লাইনেই চলছে কিন্তু একটা রেকেই সার্ভিস চলছে। আর এই যে রেক, এটা হচ্ছে ICF-এর মেধা রেক, মেধা মেট্রো রেক, 8 কোচের বডগেজের রেক এটা। হ্যাঁ, চিল ঠান্ডা, একদম চিল ঠান্ডা, তার কারণ প্যাসেঞ্জার কম, আর প্যাসেঞ্জার কম হলেই চিল্ড হয়ে যাবে এসি, তেমনই ব্যাপার। 20-তে ছাড়ার টাইম, না সরি 15-তে ছাড়ার টাইম, 13:00, 2 মিনিট আগে, মোটামুটি এই 2-3 মিনিট আগেই তার মানে মেট্রো ঢুকবে। শুনতে পেয়েছেন দোপরে কাকিমা বলে দিল কি কথা? একদম। যাই হোক, তো এবার ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লেই আপনার সাথে কথা হবে। আর এই যে রুট, এই পুরো রুটটাই হচ্ছে ওই ডায়মন্ড হারবার রোডের ওপরে, আর এই পুরো রুটটাই হচ্ছে আমাদের দুজনের নখদার পরে। তার কারণ আমরা, ওর জন্ম হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ওর বড় হওয়া এখানে, আর আমার জন্ম বড় হওয়া সবকিছু এখানে, ঠিক আছে? 50 বছর আমার পূর্বপুরুষেরা 50 বছর ঠাকুরপুকুরে আছে এই বেহাল অঞ্চলে। চলুন ঠাকুরপুকুর স্টেশনও পড়বে, সবকিছু আপনাদেরকে দেখাবো।
তাহলে বন্ধুরা আমাদের যোগাগামী মেট্রোর গেট বন্ধ হয়ে গেল, আর পরবর্তী স্টেশন আসবে তারাতলা। বন্ধুরা দেখুন, এটা হচ্ছে জয়হিন্দ সেতু বা মাঝেরহাট ব্রিজ, এরপরে পড়বে তারাতলা ব্রিজ, আর এইদিকে পড়বে হচ্ছে মিন্ট। এই রে, এই মিন্টের এই জায়গাটা কিন্তু বন্ধ করে দিয়েছে, তার কারণ ওইদিকে হচ্ছে প্রোটেক্টেড প্লেস, ওইদিকে প্রোটেক্টেড প্লেস, ওখানে টাকশালা, যে টাকা ছাপানো হয়, সেই জন্য। আরসালানের বিরিয়ানি দোকান চলে গেল। এটা হচ্ছে তারাতলা ফ্লাইওভার, তলায় তারাতলা ক্রসিং, আর তারাতলাতে এই দেখুন বন্ধুরা, বাদিকে পুরো ফেন্সিং দেওয়া, প্রোটেক্টেড প্লেস সেই জন্য। আর এই ডাকশালের বাইরেটা রাস্তাতেও কিন্তু লেখা থাকে যে প্রোটেক্টেড জায়গা বা ড্রোন ওড়ানো বারণ। ডাকশালটা দেখা যাচ্ছে না, দেখুন বন্ধুরা হালকা হালকা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, না না দেখা যাবে না। আর ওই যে সিএসসির অফিস তারাতলার, এইদিকে জীবনতারা আছে, এলআইসি জীবনতারা, চলে গেছে এলআইসি জীবনতারা, ওই যে সবুজ বিল্ডিংটা। এই রুটের বেসিক্যালি আমার পুরোটাই চেনা, বোরলিন, বোরলিন স্পন্সার এই স্টেশনের। তাহলে বন্ধুরা আমাদের মেট্রো এখন চলে এলো তার ফার্স্ট হল্ট তারাতলাতে, তারাতলা, আর তারাতলার স্পন্সার হচ্ছে বোরলিন, বোরলিন তারাতলা পার্পেল লাইন। আর এই বোরলিন তৈরিও হয় কিন্তু আমাদের এই ডায়মন্ড হারবার রোডের পাশেই, কৈলানটা ছাড়ানোর পরে খড়িবেরিয়া, খড়িবেরিয়াতে তৈরি হয় বোরলিনের ফ্যাক্টরি আছে, জিডি ফার্মাকিউটিক্যাল। আর তারাতলার পরে আসবে বেহালা। দেখুন বন্ধুরা, এই হচ্ছে ডিজিটাল ইনফরমেশন ডিসপ্লে, বর্তমান স্টেশন বেহালা বাজার, পরবর্তী স্টেশন বেহালা চৌরাস্তা। ট্রেন চলে এলো বেহালা, বেহালা বাজার বলতেই বেহালা, এটা বেসিক্যালি বেহালা ট্রাম ডিপো। আর এই রুটে প্রতিটা স্টেশনেরই কিন্তু প্ল্যাটফর্ম পড়বে বাঁ দিকে, সেটা আপে হোক বা ডাউনে হোক। বেহালা, আর বেহালা সম্বন্ধে আপনাদের কি বলবো, বেহালাতে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই, ঠিক আছে। আর বেহালা সম্বন্ধে কিছু বলার নেই, বেহালা সম্বন্ধে মানুষ সব কিছু জানে। আর এই বেহালা টামডিহো পর্যন্ত জোকা থেকে আগে ট্রাম চলতো, আর ওই ট্রামে করে আমি আগে স্কুলে যেতাম ছোটবেলায়, ক্লাস সিক্স পর্যন্ত আমি ওই ট্রামে করে স্কুলে গেছি। তো বন্ধুরা, এরকম ফাঁকা মেট্রো হবে, চিল্ড, ঠান্ডা, বাইরে কাঠফাটা গরম, আজ প্রচুর গরম পড়েছে, আর দারুণ লাগছে ফাঁকা মেট্রোতে, আর আমার বাড়ির কাছের মেট্রো, দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই বন্ধুরা, ট্রেন এখন চলে এলো বেহালা চৌরাস্তা, আর এই ফাঁক ফোকর দিয়ে দেখুন, এদিকে আছে বরিশা স্কুল। বেহালা চৌরাস্তা চলে এসছে বন্ধুরা আমাদের মেট্রো এখন। এই হচ্ছে বেহালা চৌরাস্তা, আর বেহালা চৌরাস্তা নিয়ে
অনেক কথা বলা যায়, তার কারণ এখানে আছে কলকাতা ব্লাইন্ড স্কুল বা অন্ধ অন্ধ বিদ্যালয়, এই পাশেই আপ টাউনের লাইনে পড়বে ডায়মন্ড হারবার রোডের। আছে বরিশা স্কুল, অনেক পুরনো, 150 বছরেরও বেশি পুরনো, আর ওখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শিক্ষকতা করতেন। আর বেহালাতে আছে বিখ্যাত সৌরভ গাঙ্গুলির জন্মস্থান হচ্ছে এই বেহালা চৌরাস্তা, সরি বেহালা বলছি, বেহালা চৌরাস্তা। আর বেহালা চৌরাস্তা থেকে রাস্তা আলাদা হয় বেসিক্যালি, তো ওই ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ওই ঠিক আমার আঙুলের ওই ওই দিকে ওই রাস্তাটা চলে গেছে ডাকঘরের দিকে। আর এটা হচ্ছে ডগলাসের ক্রিকেট মাঠ, এই মাঠেই কিন্তু সৌরভ গাঙ্গুলি প্র্যাকটিস করতেন ছোটবেলায়। নস্টালজি নস্টালজিক মাঠ ডগলাস, অক্সফোর্ড মিশনের মাঠ, এই মাঠেই প্র্যাকটিস করতো সৌরভ গাঙ্গুলি ছোটবেলায়। ভাবা যায়, বন্ধুরা সত্যি বলতে বন্ধুরা ছোটবেলা থেকে এতদিন আমরা এই ডায়মন্ড হারবার রোডেই বাস গাড়ি বাইক নানান পরিবহনে যাত্রা করেছি, কিন্তু এই মেট্রোর মজাই আলাদা। আমাদের কিন্তু বেসিক্যালি ফিলিং হচ্ছে যে প্লেনে করে যাচ্ছি আকাশের উপর দিয়ে, ঠিক আছে, যদি ঠিকঠাক দেখেন না এরকম উপর দিকে মনে হবে প্লেনে করেই যাচ্ছে। আর এই শখের বাজার যে মেট্রো স্টেশন, এটা বেসিক্যালি শখের বাজারে নয়, এটা হচ্ছে কদমতলা শিল্পাড়ার মাঝখানে, শিল্পাড়াই ধরতে পারে, ঠিক আছে। আর এখানে আছে বেহালা দমকল কেন্দ্র, ঠাকুরপুকুর বাস ডিপো সরকারি WBTC, আর ওই যে দমকল কেন্দ্র আছে ওটা কিন্তু কলকাতা দমকল কেন্দ্রের ট্রেনিং সেন্টার, মানে দমকলে যারা যারা চাকরি পায় তাদের সবাইকে এখানে ট্রেনিং করতে আসতে হয়। সব থেকে বড় কলকাতার দমকল কেন্দ্র হচ্ছে বেহালা দমকল কেন্দ্র। আর এই শিল্পাড়ার কাছেই কলকাতার সবচেয়ে পুরনো দুর্গাপুজো হয়, কিন্তু 410 বছর পুরনো সাবর্ণ রায় চৌধুরীর পরিবারের দুর্গাপুজো এই বেহালাতে হয়, শিল্পাড়ার কাছেই, এইদিকে পড়বে এইদিকে। কারণে বল আমাদের বেহালা কতটা নস্টালজিক, পরবর্তী স্টেশন ঠাকুরপুকুর আমার বাড়ি। বন্ধুরা এই যে মেট্রো রেলের রেক, এটা কিন্তু নর্মালি নর্থ সাউথ মেট্রো যে রেক চলে পুরো সেম রেক, এখানেও আপনারা সে সকল সার্ভিস পাবেন যেগুলো নর্থ সাউথ মেট্রো রেকে পান। এখানে একটা জিনিস মিসিং আছে, সেটা হচ্ছে এদিকে ডিজিটাল ডিসপ্লে তো আছেই, কিন্তু এখানে কিন্তু পুরো রুট ম্যাপ থাকে, একটা ম্যানুয়াল রুট ম্যাপ থাকে, সেটা এখন নেই, যেহেতু এখনও পর্যন্ত রুটটা ইনকমপ্লিট, সেই জন্য হয়তো মিসিং আছে, কিন্তু মিসিং ইজ মিসিং। বন্ধুরা এই হচ্ছে ঠাকুরপুকুর মেট্রো স্টেশন, ঠাকুরপুকুর পুরো ফাঁকা, লাস্টের দিক থেকে কয়েকজন নামলো, এই মেট্রোটা বেসিক্যালি ফাঁকাই যায়, যেহেতু এই রুটের তলায় ডায়মন্ড হারবার রোড। আর ডায়মন্ড হারবার রোড আমার মতে কলকাতার সব থেকে বিজি বাসের রুট, মানে বাস অ্যাভেলেবেল একদম, পাঁচ মিনিট নন্দনন্দর বাস পাবেন। এখন আবার শিলিগুড়ি যাওয়ার বাস যাচ্ছে বেহালা দিয়ে, রুবি পরিবহন 9600 বলবো, ভাবা যায়, আমি একদম বুক ঠুকে বলতে পারি কলকাতার সব থেকে কম দামের আপনার কাঁচামালের বাজার, ঠিক আছে, কাঁচামাল মানে সেই সবজি মাছ সবচেয়ে কম দামে পাবেন ঠাকুরপুকুরে, মোটামুটি ভালোই। আমার বাড়ি, আমার জন্মস্থান, আর ঠাকুরপুকুরে আছে ক্যান্সার হসপিটাল নাম করা, ওটাই ঠাকুরপুকুর বাজারের কাছে নয়, ত্রিয়া বাস স্ট্যান্ডের কাছে। আর বাস ত্রিয়া বাস স্ট্যান্ডে ঠাকুরপুকুর বাস টার্মিনাস আছে সরকারি, দারুণ বাস সার্ভিস পাবেন, টালিগঞ্জ চলে যেতে পারবেন ত্রিয়া বাস স্ট্যান্ড দিয়ে। আর কি বলবো, আর ঠাকুরপুকুর বাজার থেকে গাড়ি চেঞ্জ করে অটো ধরে বা বাস ধরে আপনারা চলে যেতে পারবেন বাঁকড়াহাট রোডের রায়পুর বিবিরহাট ওই সকল জায়গায়। আর এই ঠাকুরপুকুরেই থাকতো হচ্ছে রেভারেন্ড জেমস নক, আর উনি হচ্ছে নীলদর্পণ কাব্যকে ইংরেজিতে রূপান্তর করেছিলেন, ওনার বাড়ি ঠাকুরপুকুরে। ESI হসপিটাল,
পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইএসআই হসপিটাল, ইএসআই হসপিটাল জোকা। এখানে পার্থ চ্যাটার্জিকে নিয়ে আসা হতো, ইডি নিয়ে আসতো মেডিকেল চেক আপ করাতে। আর এই হচ্ছে ডাম্পারের মাঠ, এই মাঠে আমরা প্রচুর ক্রিকেট খেলেছি ছোটবেলায়। ছোটবেলায় বলতে যখন কলেজে পড়তাম বা ইলেভেন টুয়েলভে পড়তাম তখন প্রচুর প্রচুর খেলেছি। আর এই মাঠেই কিন্তু উদ্বোধন হয়েছিল, মানে কি বলবো, শিলান্যাস হয়েছিল এই মেট্রোটার। আর তখন পড়েছিল হচ্ছে প্রতিভা দেবী সিং পাটিল রাষ্ট্রপতি ছিলেন, আর রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে। চলে এলো জোকা, 15:00 ছেড়েছিল আমাদের মেট্রো, এখন বাজে 32, 17 মিনিট টাইম নিল, আর 20 টাকা ভাড়া লাগে। এখানেই শেষ, এখানেই নামবো, নেমে হেঁটে বাড়ি চলে যাবো। এখান থেকে আমার বাড়ি হাঁটা পথ, ঠাকুরপুর বাজারে না বলেও হাঁটা পথ, জোকাতে না বলেও হাঁটা পথ। এটা জোকা বেসিক্যালি, এটা হচ্ছে ডায়মন্ড হারবার, এই সরি ডায়মন্ড পার্ক এরিয়া, জোকা এর থেকে একটু পরে। আর ওই জোকাতে আছে হচ্ছে কলকাতা IIM, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটা, সরকারি। যাই হোক, তো আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে লাইক দেবেন, যারা ইউটিউবে দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন ফেসবুক পেজ ফলো করে নেবেন, আর যারা আগেভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারা ইনস্টাগ্রামে ফলো করবেন, ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ_ হয়। আমি লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন সেকশনে। তাহলে চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আবার আপনাদের সাথে থাকবেন নতুন একটা ভিডিও, টাটা, সবাই ভালো থাকবেন।